हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। शादिस्तान बोले मुविटा नहीं कथा बोल। तो इंडिया ते आगे एक टाइम अफ दि सिनेमा बनाना होता एंटारटेनमेंटर तो ओखाने कोनो मैसेजिंग कथा बलाई हतो मैं कोनो मैसेज देवाई हतो ना कन्शियसलि अनकन्शियसलि कि देवा हतो ना एक गल्प थकतो जो गल्पटा देखिए दित बस हो गल गल्प खूब थिन लाइन थकतो बेशिरभाग लाभ स्टोरी हतो ये हतो तारपरे रिसेंटलि लास्ट 7-8 বছরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেসেজ ওরিয়েন্টেড সোশ্যাল ফিল্ম শুরু হয়ে গেছে। সেখানে দেখুন সিনেমাতে ডিরেক্টরের সবসময় মিডিয়াম তো ডিরেক্টর নিজের সোশ্যাল কমেন্ট্রি করতে পারে, কিন্তু স্টোরি টেলিং নুয়ান্সের উপরে গিয়ে নয়। তাকে প্রথমে স্টোরি টেলিংটা করতে হবে, ক্রাফটের উপর কাজ করতে হবে, তার নিচে তার কমেন্ট্রিটাও তার মধ্যেই সাবমার্জ করে গেছে। এরকম হয় বং জং হোর সব সিনেমায় পলিটি মানে সোশ্যাল কমেন্ট্রি, কিন্তু কোথায় বোঝা যায় বং জং হো সিনেমা কী, কোন জনরা ডিফাইন করা যায় না। তো সেরকম ব্যাপারটা বা আরও এরকম বহু ডিরেক্টর আছে মানে হলিউডের আছে, কোরিয়ার আছে, ইউরোপের আছে, যারা এটা খুব সাকসেসফুলি করছে, কিন্তু আপনার সিনেমাটা খালি মানে একটা মরাল সায়েন্স ক্লাস যেখানে খালি 2 মিনিট অন্তর অন্তর সিনগুলো ডিজাইন করা হয়েছে জ্ঞান দেওয়ার জন্য। তো জ্ঞান যদি জানার হয় আর এই বিষয়টার ব্যাপারে অলরেডি লোকে জেনে গেছে, তো এখানে কিছু নেই, ঠিক আছে। তো আপনার সিনেমাটা আমি কেন 2 ঘন্টা ধরে দেখবো, যে সিনেমাটার মধ্যে না এন্টারটেনমেন্ট আছে, না এঙ্গেজমেন্ট আছে, না কিছু আছে, তো আমি কেন দেখবো সেই সিনেমাটা যেটার মধ্যে এইগুলো কিছুই নেই, জাস্ট জ্ঞান দিয়ে আছে, জ্ঞান দিয়ে সিনগুলো ডিজাইন করছে জ্ঞান দেওয়ার জন্য। মানে এবার জ্ঞান উপরে হয়ে গেছে, মানে ওর চ্যানেল সিনেমাটার নাম শাদিস্তান না হয়ে জ্ঞানিস্তান হলে বেটার হতো। তো জ্ঞানই জ্ঞান। এবং আরেকটা জিনিস যেটা খুব ভুল একটা জিনিস পোর্ট্রে হচ্ছে এই সিনেমাগুলোর থ্রু দিয়ে, মানে পার্টিকুলারলি এই সিনেমাটা থ্রু দিয়ে, এটা তো ওই কামিং অফ এজ দেখা যায়। কামিং অফ এজ মানেই সবসময় লোকের মাথায় ঢুকে কামিং অফ এজ মানেই হচ্ছে স্মোক দ্য জয়েন্টস, মানে মাল খাও এই করো, মানে ওরকম একটা ব্যান্ড দেখাচ্ছে। আর সেটাকে কাউন্টার মানে আর ওল্ড স্কুল কি যে ওরকম ওই বাবা মা কনজারভেটিভ এই সেই, এবার দুটোকে ক্ল্যাশ করিয়ে দাও দিয়ে এবার ওই এই কীর্তি গুলারি ক্যারেক্টারটা এই জ্ঞান ফ্যান দিচ্ছে। তো মানে ইটস ভেরি মানে এর আইডিয়াটাই বিশাল রং, ঠিক আছে। সব ওল্ড স্কুল খারাপ হয় না, সব নিউ এজ মানেই এটা নয়, আর নিউ এজ মানে এটা নয়, ঠিক আছে। দিয়ে দুটোকে কনফ্লিক্ট করে দিলাম আর লাস্টে আমি আমার বক্তব্যটা ভার্ডিক্টও দিয়ে দিলাম, তার কী সলিউশন সেটাও বলে দিলাম। আপনি প্রবলেমটা দেখালেন, এবার অডিয়েন্সের উপর সলিউশন ছেড়ে দিলেন, সেটাও নয়, সেটা একটা তবু ইন্টেলিজেন্ট ফিল্ম মেকিং। এখানে আপনি কী হলো ভার্ডিক্টও দিয়ে দিলেন, প্রেসক্রিপশনও দিয়ে দিলেন যে এই ওষুধটাই কিনে খাবে, ওই ডাক্তার হয়ে গেছে, ডিরেক্টর নয় ডাক্তার। সো ইটস এ রিয়েলি মানে হরিবল ফিল্ম, রিটেন ভেরি ব্যাডলি, এক্সিকিউশন ব্যাড, ঠিক আছে। কীর্তি গুলারি যেরকম রেগুলার পারফরমেন্স দেয় সেরকম সবাইকারই মানে খুব বাজে একটা সিনেমা এবং কিছু নেই। এবং মানে এই সিনেমাগুলোর কোনো মানে মানে কি বলবো মানে কোনো ভ্যালু নেই, মানে এগুলো অ্যাকচুয়ালি কিছু মানে অ্যাডও করছে না, কারণ যেহেতু এন্টারটেনমেন্ট নেই তাই জন্য লোকে খুব তাড়াতাড়ি মানে বোর হয়ে গিয়ে বন্ধ করে দেবে। তো তাই জন্য আপনি যদি কোনো মেসেজ পোর্ট্রেও করার থাকে, যেটা রাজকুমার ইরানি সবাই যে মেসেজ দেয়, ঠিক আছে, কিন্তু তার সিনেমাটা এত বেশি এঙ্গেজিং যে আপনি সাবকনশিয়াসলি ক্যারি করছেন, টাকটাক টাকটাক তুলছেন, কিন্তু ডিরেক্টর আপনাকে এ করছে কিন্তু আপনি মানে দেখছেন, আপনি এন্টারটেন হচ্ছেন। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এটার যে মূল উদ্দেশ্যটা ছিল সেটাও ফেল হয়ে গেল বিকজ অফ দ্য ফিল্মিংয়ে। তো আমি তো প্রত্যেককে রেকমেন্ড করবো যাদের মানে টাইম প্রচুর টাইম কিছুই করছেন না, তারা চাইলে দেখতে পারেন, আর যাদের সময় আছে, যাদের সময়ের দাম আছে, তারা তো একেবারে দেখবেন না। ইটস এ রিয়েলি ব্যাড ফিল্ম। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।